আমি একটা নতুন গান গাই, আমি লেখছি আলম দন্ত একটা লেখছি, হয়তো তার মতো হইব না, কিন্তু আমার একটা গাই দেখি। নতুন গান গাই না এই ইউটিউবার গো ভাই গুলো লাগিয়া, এই যেটি কইতেছি এইটিও রেকর্ডিং করে ছেড়ে দিব, দেখেন এই যে ভাই গুলো লাগিয়া, এদের জন্য গাই না হইলো এরা লক্ষ লক্ষ টাকা কামাইব। কালকে এক ইউটিউবার গত রাত্রে গান করছি হইলো ফরিদপুর, যে ইউটিউবার ভাই উনি লেখছে কাজল দন একজন ছোট মনের মানুষ, আমি নাকি ওর কাছে টাকা চাইছি। তোরে বুঝাবো কিভাবে যে আরে বেটা গান যে আমি কেমনে শিখছি, আমার বাপ দাদার চৈদ্দ পুরুষ যে কিয়া ছিল, তোমার মতো একটা ইউটিউবার যদি বুঝতা তাহলে আমার সামনেও কখনো আসতা না যে আমি কে, কোন বংশ থেকে আসছি, আমার পূর্ব পরিচিতিটা কি। বাউলের গান করি, বাবা শিখেছে মাইরা ধীরে, এর জন্য তা কথা রইল কি যে খারাপ দিকটা দিও না কিন্তু তোমরা দেও, এটা হলো সমস্যা। এই যে বললো আমাদের শিউলিয়াপ্পা যে তোমরা এগুলো করো, এটার জন্য তো বাউলদের বাউল গানটাও কিন্তু থাকবে না। আগে তো আমাদের এই সিঙ্গের এই এলাকা দিয়ে আমাকে এই হজরতপুর এই যা আছে পাড়াগ্রাম কত যাত্রা আমি ছোটবেলায় দেখছি, আছে এখন কেন? এমন এক উত্থান হয়েছে যাদেরকে পৃষ্ঠপোষকতা করার কথা ছিল তাদেরকে পৃষ্ঠপোষকতা করে নাই, তারা না খায় মরে, যাদেরকে করার কথা ছিল না তাদেরকে করছে, তাদের জন্য দেশের আজকে এই অবস্থা, কেমন এক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এটা তো বঙ্গবন্ধুর বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, এখানে সম্প্রীতি বজায় রাখবে সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আমি হিন্দুর বাড়িতে খাই, হিন্দু আমার বাড়িতে খায়, খ্রিস্টানের বাড়িতে যাই, বৌদ্ধের বাড়িতে যাই, এটাই তো ছিল কথা। তো এর মধ্যে চলে আসছে এই বিষয়গুলা, ওই যে দোষটা তো গোড়ার মধ্যে পাইছে, যাদেরকে কাছে নেওয়ার কথা ছিল তাদেরকে কাছে নেয় নাই সময় মতো, এর জন্য অসময় আরো সমস্যা। আল্লাহ না করুক, আল্লাহ সবার ভালো রাখুক। একদিন না ফেরার উদ্দেশ্যে আমি আমার আলম ভাই আমি জানি না সেই দেশের ঠিকানা, ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা, একদিন না ফেরার উদ্দেশ্যে আমি আমি হইব রওনা, কেন সখী গো আমি জানি না সেই দেশের ঠিকানা, একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা, একদিন না ফেরার উদ্দেশ্যে আমি হইব রওনা, প্রাণ সখী গো জানি না সেই দেশে ঠিকানা, প্রাণ সখী গো জানি না সেই দেশে ঠিকানা, প্রাণ সখী